নমস্কার বন্ধুরা আমি আর জে আপনারা দেখছেন পেনকিলার আর জে মেডিসিন রিভিউ চ্যানেল প্রতিদিনের মতো আজকেও চলে এসছি একটি মেডিসিনের রিভিউ করতে যার নাম আইবুজেসিক প্লাস সিরাপ এই সিরাপটির মধ্যে কি কি উপাদান রয়েছে কি কি কারণে ডাক্তার বাবুরা বাচ্চাদেরকে এই সিরাপটি প্রেসক্রিপশান করে থাকে কত এম রয়েছে একটি ফাইলের মধ্যে কি ফ্লেভারে পাওয়া যায় কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে কোন কোম্পানি মার্কেটিং করছে এই সমস্ত বিষয়গুলি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আলোচনা শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন তো চলুন সবার প্রথমে আমরা জেনে নিই এই আইবুজেসিক প্লাস সিরাপটি বাচ্চাদেরকে প্রেসক্রিপশান করার কিছু কারণ এই আইবুজেসিক প্লাস সিরাপটি বাচ্চাদেরকে প্রেসক্রিপশান করার প্রথম যে কারণটি রয়েছে সেটি হল জ্বর ও ব্যথা খুব অল্প পরিমাণে জ্বর ও ব্যথার কারণে ডাক্তারবাবুরা বাচ্চাদেরকে এই আইবুজেসিক প্লাস সিরাপটি প্রেসক্রিপশান করে থাকে এছাড়া কোথাও পড়ে গিয়ে প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে সেই ব্যথার কারণেও এই আইবুজেসিক প্লাস সিরাপটি প্রেসক্রিপশান করে থাকে বাচ্চাদের এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে এই আইবুজেসিক প্লাস সিরাপটির মধ্যে সেই কাজটি কি সেটি সম্বন্ধে চলুন একটু জেনে নিই সেই কাজটি হল বাচ্চাদের যখন ভ্যাকসিনেশান হয় সেই ভ্যাকসিনেশানগুলি দেওয়ার পরে বাচ্চাদের ভীষণ পরিমাণে জ্বর আসে কখনো কখনো কিংবা ব্যথাও হয় সেই সব কারণগুলোতে এই আইবুজেসিক প্লাস সিরাপটি ভীষণ ভালো কাজ করে আসুন এবার আমরা জেনে নিই এই আইবুজেসিক প্লাস সিরাপটির মধ্যে কি কি উপাদান রয়েছে এই আইবুজেসিক প্লাস সিরাপটির মধ্যে রয়েছে আইবু প্রোফেন একশো মিলিগ্রাম এই আইবুপ্রোফেনের কাজ হলো ব্যথার সমস্যাকে ভালো করা আর তার সাথে রয়েছে প্যারাসিটামল একশো মিলিগ্রাম আর প্যারাসিটামলের কাজ হলো জ্বরের মতো সমস্যাকে ভালো করা এই আইবুজেসিক প্লাস সিরাপটি সম্পূর্ণ অরেঞ্জ ফ্লেভারে পাওয়া যায় খাওয়ার আগে ভালো করে ঝাঁকিয়ে নিই তবেই আপনার বাচ্চাকে খাওয়াবে দাম রয়েছে চুয়ান্ন টাকা নব্বই পয়সা মার্কেটিং করছে সিপলা লিমিটেড যার একটি ফাইলের মধ্যে একশো এম রয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন নমস্কার